নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তোমাদের দেখো আগের ক্লাসে আমি সমাজ নিয়েছিলাম, সমাজ কাজ সমাজটা শুরু করছি, প্রথমে কিছু আলোচনা করেছিলাম। তো আজ দেখো সমাজ, প্রথমে বলো সমাজ কাকে বলে বা সমাজ শব্দের অর্থ কি, এই পার্টটা আমি করিয়েছিলাম। সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মনে যাবে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আর একটা প্রশ্ন এখান থেকে দেখো, সমাজের উৎপত্তি নির্ণয় করো, উৎপত্তি জিনিস আছে প্রত্যয়, তোমরা পড়েছো আগে উৎপত্তি কথাটা কি, কিন্তু কিছু উৎপত্তি প্রত্যয়, সেই উৎপত্তিটা আমি দেখাচ্ছি। দেখো সমাজের উৎপত্তি সং অস অ, এটা কি হলো না উৎপত্তি। যদি একটা প্রশ্ন দেয় সমাজের উৎপত্তি নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে উৎপত্তি। আর যদি বলে সমাজ শব্দের অর্থ কি, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, বোঝা গেল। আচ্ছা সমাজ, এবার সমাজ নির্ণয় করতে গেলে, সমাজ বুঝতে গেলে তার আগে কিছু তথ্য আমাদের জানতে হবে। যেমন বাড়ি করতে গেলে, যেমন ইট বালি পাথর সিমেন্ট আনতে হয়, তারপরে সেগুলো দিয়ে বাড়ি তৈরি হয়। সমাজ নির্ণয় করতে গেলে বা সমাজ বুঝতে গেলে কিছু তথ্য সেইগুলো দেখো। প্রথমে দেখো আমি লিখছি ব্যাস বাক্য, ব্যাস বাক্য সমাস বদ্ধ পদ বা সমস্ত পদ, পূর্ব পদ, পরপদ, পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ। ব্যাস বাক্যের আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। এবার এই চারটি আমি আলোচনা করছি। দেখো প্রথমে ব্যাস বাক্য কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে না, সমাসবদ্ধ পদটি যে বাক্য দ্বারা বিশ্লেষণ করা হয়। সমাসবদ্ধ পদ আমি এখানে লিখছি, দেখো জলাতঙ্ক, জলাতঙ্ক এটা কি পদ, একটা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটা যে বাক্য দিয়ে বিশ্লেষণ করবো, তাহলে জলাতঙ্ক মানে কি, জল থেকে আতঙ্ক, জল থেকে আতঙ্ক, মানে জলে ভয় নেই, জলাতঙ্ক। তাহলে এই পুরো বাক্যটা কি বললাম, এই পুরো বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য। এবার দেখো পূর্বপদ আর উত্তর পদ, মানে এখানে লিখছি দেখো ব্যাস বাক্য। এবার পূর্বপদ কাকে বলে, ব্যাস বাক্যের প্রথমে যে পদটি থাকে, তাহলে ব্যাস বাক্যের প্রথমে আছে জল, আর শেষে যে পদটি থাকবে সেটাকে বলা হয় উত্তর পদ। তাহলে শেষে কি আছে, আতঙ্ক, তাহলে জলটা হলো কি পূর্বপদ, আর আতঙ্ক হলো উত্তর পদ বা পরপদ। এবার দেখো সবাই বুঝতে পেরেছ, পরের পাঠে আসছি আমি। এবার সমাজ, সমাজ সব সমাজ কাকে বলে, দুই বা ততোধিক পদ, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলে তাকে বলা হয় সমাস। যেমন দেখো গাছপালা, এটা বিশ্লেষণ করলে হয় গাছের পাতা, তাহলে দেখো দুটি পদ, গাছে আছে এক পাতা,
তাহলে এই দুটি পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয়েছে, সেটা হচ্ছে গাছ পাকা। তাহলে গাছে আর পাকা মিলিত হয়ে রয়েছে গাছ পাকা, এই গাছ পাকা হচ্ছে সমাস। সমাস কাকে বলে? দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলে তাকে বলা হয় সমাস। এবার আসছি সমাসের শ্রেণী বিভাগ। সমাসের শ্রেণী বিভাগ নিয়ে নানান মতভেদ আছে। কেউ বলে যে চারটে, কেউ বলে পাঁচটা, কোনো কোনো বৈয়াকরণরা বলে। তো যাই হোক, আমাদের এখন যেটা করতে হবে, সমাস মোটামুটি নয় প্রকার আছে। কারণ নয় প্রকার দেখো, একটা একটা লিখছি আমি, প্রথমে দ্বন্দ্ব, দু নম্বর তৎপুরুষ, বিহু, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব, নিত্য, নরম বাক্যাশ্রয়ী, বলছি দ্বন্দ্ব, তৎপুরুষ, দীর্ঘ, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব, অলোপ, নিত্য সমাস আর বাক্যাশ্রয়ী। এবার আমরা প্রথমে আসছি দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাস কি সেটা একটু জানবো। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে উভয় পদেরই প্রাধান্য থাকে। উভয় পদ বলতে পূর্ব পদ এবং উত্তর পদ বা পর পদ। দেখো এবার দ্বন্দ্ব সমাস কাকে বলে, না যে সমাসে পূর্ব পদ এবং উত্তর পদ উভয় পদেরই প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখানে একটা প্রশ্ন হতে পারে যে কোন পদে উভয় পদের প্রাধান্য পায়, তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো উভয় পদ, যেমন আমি হয়তো লিখলাম পিতা মাতা, সমাস নির্ণয় করতে দিই কি করতে হবে, তাহলে পিতা ছেলে পিলে এরকম কথা যে থাকবে, সেইগুলো কি দুটোই থাকবে না আরো থাকবে? এখানে অনেকগুলো পদ আছে, অনেক পদেরও সমন্বয় আছে। কারণ আস্তে আস্তে আলোচনা করছি, দেখো প্রথম তাহলে পিতা মাতা ছেলে পিলে, ভাই বোন,
আকাশ পাতাল এরকম আছে অনেক। তো এই ভাগগুলো মানে প্রথমে একটা বিশেষ নম্বর নম্বর বিশেষ বিশেষণ দ্বন্দ্ব, বিশেষণ দ্বন্দ্বটা কি না দুটো পদই বিশেষ করা হবে। তিন নম্বর সর্বনামীয় দ্বন্দ্ব, মানে দুটো পদই সর্বনাম। ক্রিয়া দ্বন্দ্ব, দুটো পদই ক্রিয়াপদ। এবার উদাহরণ আজকে বিশেষণ দুটি বিশেষণ হবে। আমি গেলাম কাঁচা পাকা, দুটো পদই বিশেষণ, তার দ্বন্দ্ব হয়ে যাবে কাঁচা। এবার কাঁচা পাকা কেমন খালি করবে, কাঁচা ও পাকা। তারপর আরো যেমন উদাহরণ দেখো, নরম গরম, আচ্ছা এরপর আছে সর্বনামীয় দ্বন্দ্ব। সর্বনাম কথা তোমরা জানো, সর্বনাম কাকে বলে। এই সর্বনামীয় দ্বন্দ্ব দুটো পদই সর্বনাম হবে, যেমন এটা সেটা। যে সে আরো আছে ইত্যাদি। এবার ক্রিয়া দ্বন্দ্ব দুটো পদই ক্রিয়াপদ হবে, এসে খেলে, এসে খেলে। আমরা অনেক সময় বলি হে পড়ে, দেখো দুটো পদই ক্রিয়াপদ। এরপরে আসছি সমার্থক বা প্রায় সমার্থক, কি হলো সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্বটা কি। এখানে যেমন দেখলে বিশেষ দুটো পদ বিশেষ, দুটো পদ বিশেষ, দুটো পদ সর্বনাম, দুটো পদ ক্রিয়াপদ। সমার্থক দ্বন্দ্ব কোথায় কি হবে তাহলে, দুটো পদই হবে সমার্থক বা প্রায় সমার্থক অর্থ। যেমন হাট বাজার, হাট বাজার দুটো পদই দেখো সমার্থক প্রায় সমার্থক। রাজা বাদশা, রাজা বাদশা তাহলে এইরকম দেখো দুটো পদ প্রায় অর্থ একই, রাজা বাদশা হাট বাজার, এই জন্য এই পদটা কল হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ছ নম্বর দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্বটা কি, বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে দুটোই অর্থ বিপরীত। যেমন আকাশ পাতাল, আকাশ পাতাল, স্বর্গ নরক। এবার আমরা সংজ্ঞায় আসছি, দেখো বিশেষ দ্বন্দ্ব কাকে বলে। বিশেষ দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষ পদ হয় তাকে বলা হয় বিশেষ দ্বন্দ্ব। বিশেষণ দ্বন্দ্ব কি, যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষণ হয় তাকে বলা হয় বিশেষণ দ্বন্দ্ব। সর্বনামী দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে উভয় পদই সর্বনাম হয় তাকে বলা হয় সর্বনামী দ্বন্দ্ব। ক্রিয়াদ্বন্দ্ব নামের মধ্যেই আছে, ক্রিয়াদ্বন্দ্ব কি না ক্রিয়াপদ, উভয় পদই হবে ক্রিয়াপদ। সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব যেমন দেখো হাট বাজার, তাহলে দুটোই কিন্তু প্রায় একই অর্থ। আর বিপরীতার্থক দ্বন্দ্ব মানে দুটো অর্থই বিপরীত হয়ে যাবে, এই জন্য বলা হয় যে বিপরীতার্থক দ্বন্দ্ব। আট নম্বর অনুপাত দ্বন্দ্ব,
অনুকার শব্দটা দেখো, অনুকার অনুকার শব্দ আমরা প্রায় ব্যবহার করি। অনুকার শব্দটা হচ্ছে প্রথম শব্দটার অর্থ বোঝা যাবে, দ্বিতীয় শব্দের অর্থটা কোন কাজে দেবে না, অর্থাৎ অর্থ পাগানো পায়নি। যেমন আমি বলি এই জল টক বইচই, এই বইটাতে বইচই দে টাকা ফাঁকা, তাহলে এই অর্থগুলো যখন দেখা যাবে দুটো অর্থ পাশাপাশি, অর্থাৎ অনুকার শব্দ সঙ্গে আর একটা সাধারণ শব্দ হবে। যেমন যেমন বাসন কোসন, বাসন কোসন, এই কোসনের কোন অর্থ প্রকাশ পায়নি, এই বাসনের সঙ্গে একে অনুসরণ করে বসে বসে আমরা এগুলো ব্যবহৃত করি, সেই জন্য এটা হচ্ছে অনুকার দ্বন্দ্ব। অনুকার দ্বন্দ্ব কাকে বলে, যে দ্বন্দ্ব সমাসে অনুকার শব্দের সঙ্গে সাধারণ শব্দের দ্বন্দ্ব হয় সেটাকে বলা হয় অনুকার দ্বন্দ্ব। এরপরে 9 নম্বর দেখো, অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্বটা কি? সমাসবদ্ধ পদটা বহুবচন হয়ে যাবে, মানে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসবদ্ধ পদটা হচ্ছে কি না বহুবচন। যেমন আমি যদি লিখি আমরা, এই আমরাকে ওখানে কি হবে, আমি তুমি সে, তাহলে আমি তুমি সে তিনটে পদ আছে, তিনটে পদ মিলিত হয়ে একটা পদ হচ্ছে, সেটা হচ্ছে আমরা। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্ব তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে মাধ্যমিক পরীক্ষায় অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্ব কি না, যে দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদটা বহু বচনের রূপ পায় তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন আমি তুমি সে আমরা, আবার আছে তোমরা, তোমরা কি হবে, তোমরা যে তুমি সে তোমরা। এরপরে দেখো বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্বটা কি না, বহু পদ থাকবে দ্বন্দ্ব সমাসের মধ্যে, আমরা দুটো পদ দেখতে পাচ্ছিলাম তিনটে, এবার এখানে দেখবো আমরা বহু পদের সমন্বয়ে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। যেমন স্বর্ণ মর্ত পাতা, স্বর্গ মর্ত পাতা, তাহলে আমরা ভাঙবো কিভাবে, স্বর্গ মর্ত ও শেষের তার আগে ও দেব ও পাতা। তারপরে দেখো রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ, এখানে কতগুলো পদ আছে, তাহলে চারটে, তাহলে এখানে কিভাবে ভাঙবো বলছে আগেরটা শেষেরটা আগে ও বসাবো, তাহলে রূপ রস গন্ধ ও স্পর্শ। আমরা আবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক একসঙ্গে বলি, তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক, বোঝা গেল যে দ্বন্দ্ব সমাসের ভাগটা হয়েছে কমপ্লিট। এরপরে এরপরে আসছি আমার পদ পুরুষ, দেখো তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদে কারকবাচক বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান। তাহলে কি বললাম, যে সমাসে সংক্ষেপে লিখছি আমি, পূর্বপদে কারক বাচক, আমরা কারক
করতে গিয়ে দেখেছি বিভক্তি কারকবাচক বিভক্তি লোপ পাবে এবং পরপদে অর্থ প্রদান করে। এবার এই তৎপুরুষ সমাসের ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তৎপুরুষ সমাস করার আগে বলি তোমরা কারক করেছো, কারকের যে ভাগগুলো ছিল যেমন কর্ম কারক, করণ কারক, অধিকরণ কারক, সেই রকম কারক না লিখে সেটা হবে সমাস। তাহলে এক নম্বর হচ্ছে কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ আছে বলে দেখো এই সংজ্ঞাগুলো খুব সোজা। কেন না, যেহেতু কারক এর সঙ্গে জড়িত আছে, তাহলে একটা সংজ্ঞা আমি বলে দিচ্ছি, পরের সংজ্ঞাগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে যে তৎপুরুষ সমাসে কর্মকারক বাচক যে বিভক্তিগুলো লোপ পাবে, যে তৎপুরুষ সমাসে কর্মকারক বাচক বিভক্তিগুলো লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে, তাকে বলা হয় কর্ম তৎপুরুষ। যেমন রথ দেখা, দেখো রথ কে দেখা, তাহলে এখানে কি বিভক্তি আছে? তাহলে এখানে বিভক্তি আছে কি? তাহলে কে বিভক্তি দেখা আছে নেই, তাহলে কে বিভক্তি লোপ পেয়েছে, আর পরপদের অর্থ দেখা, পরপদের অর্থ প্রদান হয়েছে, সেই জন্য হচ্ছে এটা কর্ম তৎপুরুষ। দেখো একই জিনিস, কিন্তু ওই জন্য বলেছি যে কারকটা করণ তৎপুরুষ। স্যার কর্তৃত্ব বলো, করণ তৎপুরুষ তার যে কর্তৃত্ব তৎপুরুষ হয় না, বিভক্তি কিছু বলছে বলো, তৎপুরুষ হয় না কর্তৃ তৎপুরুষ, হ্যাঁ তৎপুরুষ কর্তৃ তৎপুরুষ হয় না, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, এগুলো তোমরা কারণ করেছো, তারপরে নাবাচক তৎপুরুষ অর্থাৎ নঙ্গর্থক তৎপুরুষ বলা আছে, নাবাচক বা নঙ্গর্থক। তাহলে করণ তৎপুরুষ দেখো আমি আলোচনা করছি আস্তে আস্তে, করণ তৎপুরুষের কি হচ্ছে, কারকে দেখেছে দ্বারা দিয়া বিভক্তি ছিল, যে দ্বারা দিয়া বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থ প্রদান হবে। যেমন হেঁটি খাটা, হেঁটি দ্বারা দেখো এই যে দাঁড়ায় দাঁড়ায় আছে দাঁড়াটা লোক রয়েছে আর পরপদের অর্থ প্রদান হচ্ছে ছাটা, ঘেটি ছাটা। এরকম আরো আছে, পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার আলোচনা করবো। পরের দিনও গ্রামার হবে, পরের দিনও গ্রামার হবে, এই পার্টটা আমি শেষ করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পরের দিনও সমাস থাকবে, একটু দেখে আসবে ভিডিও ও শেয়ার করতে ভুলবেন না।